অভিযোগ জানা দিলেন এই অভিযোগটা সারা পশ্চিমবঙ্গের বাসীরই হতে পারে তার কারণ হচ্ছে যে একজন মেয়রের চেয়ারে বসে থাকা লোক খিদিরপুরের ওদিকে মানে কোর্টের তিনি প্রার্থী ববি হাকিম আমরা জানি তিনি বলছেন আমি গালাগালগুলো দিচ্ছেন না তার নিজের পেজ থেকেই যে ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তিনি বলছেন বিজেপিকে মারতে তিনি বলছেন কেন্দ্রীয় বাহিনীকে মারতে মানে অর্থাৎ দেশের গণতন্ত্রকে দেশের আইনকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে অবিলম্বে এই লোকটার প্রার্থী পদ খারিজ হওয়া উচিত অবিলম্বে লোকটাকে গ্রেফতার করা উচিত যে মানুষ মানুষকে উস্কানি দিচ্ছে এবং লোকজন যাতে ভোট দিতে বাড়ি থেকে না বেরোয় সেই রকম ইন্ধনও দিচ্ছেন উনি কারণ এটা আমার সঙ্গে রিলেটেড তার কারণ হচ্ছে যে সারা উনি থাকেন চেতলাতে মানে আমার ভবানীপুরে এবং উনি দাঁড়িয়েছেন পোর্টের দিকে অর্থাৎ দুটো জায়গাকে ভার্বেট করছেন আপনারা ভেবে দেখে দিন এর আগে আমার উপরে আক্রমণ পরপর তিনবার যে আক্রমণ হলো সেটা কিন্তু ওনারই লোকজন করিয়েছে এবং উনি প্রকাশ্যে বলছেন যে বিজেপিদের মারতে এবং কেন্দ্রীয় বাহিনীকে মারতে এইরকম লোককে আমি জানি না যে কারণের জায়গায় অবজারভার পুলিশ অবজারভার ডিসি আমি সবার সঙ্গে দেখা করছি এবং এনার বিরুদ্ধে যদি কড়া বন্দোবস্ত নেওয়া উচিত মানে হি ইজ বিহেভিং লাইক আ জাস্ট ক্রিমিনাল এরকম ক্রিমিনালের কখনো পর্যন্ত ইলেকশনে লড়বার কোনো অধিকার নেই যিনি প্রকাশ্যে মানুষকে বলেন মারতে আজকে কার সঙ্গে দেখা করলেন তিনি কি বললেন আপনাকে অবজারভারের কাছে এসেছিলাম ওনার সঙ্গে আবার পরে দেখা করব এরপর পুলিশ অবজারভার রয়েছেন তারপর বাকি আর অন্যান্য কতগুলো জায়গায় জানাতে হবে তো ইয়ার কি হচ্ছে না তো তৃণমূলের জমিদারি তো নয় ক্রিমিনালদের আজ তো তার চলতে পারে না আপনি কি রিটিন অভিযোগ দিলেন নিশ্চয়ই রিটিন অভিযোগ নিয়েই রয়েছি বাকি জায়গাগুলোতে দেওয়া চলছে পুরো কাজটা করবার জন্য যাচ্ছে এইভাবে চলতে পারে না একজন ক্রিমিনালকে যে মানুষ মারতে বলছে যে সিআইএসএফ মারতে বলছে তাকে ছেড়ে দেওয়া উচিত নয় মুখ্যমন্ত্রী বলে বেড়াচ্ছেন আর তার ছাত্র আরো একটা পেটিয়ে বলে কড়া বন্দোবস্ত